আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে হইল রবিবার 20 আগস্ট 2023। আজকে দুইটা লাউ হারভেস্ট করবো। তো গত এক পর্ব দেখছিল আপনারা, আমি ফার্স্ট লাউ হারভেস্ট করছি বাংলা হদেও, আর এখন সেকেন্ড অ্যান্ড থার্ড হারভেস্ট করা হইব। একটা গুল লাউ আর একটা হইল লম্বা লাউ। তো এই যে লাউ দুইটা দেখতে পারা, একটার সাইজে বলে হয় এটা হিতা হিলা লম্বা সিলিন্ডার সাইজের নাই। তো আপনারা দেখতে পারবা। তো এই সাঙ্গারির মাঝে ও ফার্স্ট দুইটা হারভেস্ট করা হইব। এই মাছার মাঝে এই সাঙ্গীত আরও অনেক হয়ে আইসে, বাটি গুণ বাঁচিছে না। আর এই যে দুইটা ক্ষতি দেখতে পারবা, আমি যে একটা পলিনেশন করছিলাম, যে বায়োলজি একটা করছিলাম প্লান্টসের উপরে, পলিনেশনের উপরে, ও পলিনেশনে গিয়া সাকসেসফুল হয়েছে। তো দেখতে পারা মাশাল্লাহ। এটা আমি তুলে দিতাম পারলাম না ফ্রিজের হাতে, আড়াই থেকে 3 কেজি হইব মাশাল্লাহ। বিয়ার সওয়াল একটা হইল থার্ড নাম্বার কত আমার, দেখা যাক কিছু শশা কিরানি হারভেস্ট করা যায় কেন। দেখতে পারো মাশাল্লাহ প্রচুর ফুল আইছে। শশা দেখতে পারা কেন হারভেস্ট করার সুযোগ নয়, আমি দেখলাম যে আইল হইল নি মাশাল্লাহ, অনেক ফুল আইছে বাটিতে আর আর মরের হই অকল। তো যাই হোক, কি যত নাই এটা গ্রিন হাউসের ভিতরে। এখন এখন হইলো বাংলাদেশি শশা, ও দেখতে পারা দুইটা মাশাল্লাহ, ও দেখতে পাররা আর মাশাল্লাহ। দেখি কেন আছে এখানে বাংলাদেশি শশা, ও দেখতে পাররা একটা, ও দেখতে পাররা। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দেখতে পারলাম শস্য একটা, বাংলাদেশ শস্য একটা, বাংলাদেশি ও একটা হারভেস্ট করলাম। হইল কত নম্বর কেন দেখতাম পারলাম আরো এখন আর মাশাল্লাহ। আর ও দেখলাম একটা আসিফা ভাই দি উকিলা করতাম, ও একটা হারভেস্ট করছি, ও দেখতে পারলাম আরো একটা। হইলো দুইটা বাংলাদেশের শসা, আর গু করিলেই দেন আর বড় করবার কোনো একটা তো সুবিধ হইতো নাই। হইলো তিনটা আর কোনো আইডিয়া আছে নি। তো আজকে দেখি কেতা কেতা হারভেস্ট করতাম পারি। 20 আগস্ট 2023 রবিবার বিকালে টাইমে হারভেস্ট করলাম, মনে লাগলো আর একটা আছে কোথাও পাই না খালে। তিন নম্বর শসা বাংলাদেশি গুণ। ওই সাতটা শসা আর বেশ করছি দেশি গুণ, দেশি শসা সাতটা। আরও দেখি আর এখন তো আর আরও আরোই দরকার, আর পিছনে দিয়ে দেখতে পারবা, আর তো দেখলাম না। পটলও কিছু হারভেস্ট করবো পরে, পটলও হারভেস্ট করবার সময় গেছে আবার, ঠিকানো নাই আর শশা হারভেস্ট করার লগে আর নাই। ওই তো কায়তা ওলা আর আর ওলো দিয়া মরি যা, ফাঙ্গাল ডিজিজ স্প্রে করার পরে ওগুন সেই বইছে আর কি, ফাঙ্গিসাইড স্প্রে করার পরে হোম মেড, তো ওগুনটা সেই বইছে। এখন আমি লইয়া যে ইরাম ইউকের শশা কীরা যেগুলা এদকে একটা, আগে তো একবার হারভেস্ট করছি একটা সিমলাইটা দেখতে পারলাম। একটা হইলো ব্রিটিশ কি কুম্বার একটা দেখলাম, আর ওটাও ভারী লাইকটা কিন্তু হইতো না। হইলো দুইটা, একটা বড় হইব লাগে, দেখতে পারলাম।
আর ওই তো কোনার ওটা একটু ওরা আমার ইল্লাই বানালে খাঁচি দিয়ে খাটবো আপনারা আর অন্য দেখতে পারা দুইটা দুইটা মাঝে ও মাই গড খাঁচি আর দিয়ে জো করা লাগো ক্যামেরা দিয়ে আমি ফেরতাম না আর আর তো দেখলাম না বিয়ার সকলে ভাই দিয়ে ওই দোকা ওলা হলো দুইয়া মরি যায় অনেক কি কুম্বা শশা কিটা আইসে বাটে ওলা ইয়া মরি যায় ওই দোকা এটা বাঁচত না তো ইকো কাঞ্চি দিয়ে মেবি আর দিয়ে দড়িয়া হাঁটা লাগো দুই আর দিয়ে তো দেখতে পারলা ইংলিশ কি কুম্বা ব্রিটিশ কি কুম্বা রসাইটিয়া দেখতে পারলা বিবার গুনইল ইউকের ব্রিটিশ কিকুম্বা শশা কিরা গুনইল বাংলাদেশি শশা কিরা দেখতে পাল্লা সৌফার গুণ হারভেস্ট করছি বিহার সকল এখন আমি আচুচা পটল হারভেস্ট করবো তো একটা একটা করলে বহুত সময় লাগবো তো আপনারা রে বাদে আমি ভারিয়া দেখাইলাম 20 August 2023 ওই দেখো প্রচুর আইসে দেখতে পাল্লা ফাটাই আর চাইনিজ পটল এটা এ হইয়া বইতা আছে দেখতে পারবা তো যাই হোক আমি ও দেখতে পারবা সাইডে ওই দিদিন আইসে পড়ার পরে গিয়ে আমি আপনার দেখাইলাম বুঝছেন বিয়ার সকল স্টিল আমি পারলাম পটল দেখতে পারবা আর কি এখন আসমানের অবস্থা তো দেখতে পারলাম তো ভাই ছোট ছোট আছে আর একটু বড় হইব দেখতে পারো তুমি দেখলাম একটু দেখতো তো আপনারা কারি বাজি ফুটকিসিরা টেস্ট ফুরা স্নেক গডল খান কি কুম্বার লাখান খাসাও খাইতে পারবা খেসমাটা আশা করি বুঝতে পারছো তো সৌফার উইক বলছে আমরা থার্ড টাইম ফারলাম থার্ড হারভেস্ট করলাম আচুচা পটল আমেরিকান চাইনিজ মালয়েশিয়ান পটল পয়েন্টেড গড আরেকটা আসলে বাংলাদেশি পটল না একবার খাইতে খুব মজা আপনারা যারা বাংলাদেশি ভাই বোন যদি থাকেন আপনারা একটা বেশি সংগ্রহ করার চেষ্টা করবা আশা করি সেমা সায়া রইত যে একটা হাফ সায়া আর হাফ রইত লাগে মোটামুটি ওয়ার্ম প্লেস থাকবো বেশি গরম হইতো না ঠান্ডা ঠান্ডা বাবর সময় রইলে আশা করি বাংলাদেশ হইব তো বিয়ার সকল দেখতে পারলাম পটল সৌফার একটা থার্ড টাইম হারভেস্ট করছি পটল ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ওই দেখতে পারলাম কতটা হয়েছে পটল মাশাল্লাহ সৌফার গুণ হারভেস্ট করে হয়েছে দেখতে পারলাম ওলা লার্জ হারভেস্ট ওলা দুইবার করছি আর ফার্স্ট হারভেস্ট একটু কম হইব এখন মোট কম হইব অন্তনে দেখতে পারলাম আজকের হারভেস্ট কিতা কিতা করলাম আরও দেখি হারভেস্ট কিতা করা যায় তো
বিয়াসকল আমি সামনে দিয়ে লৈ আইছি দুঃখৰ বিষয় লৈ দোকান আমি যেতা বিজল লগে রাখলাম আমার য ইটালিয়ান লং বেঞ্চ একটা লুবিউরি যে একটা বরবটি ওই দোকা এটা খুমজিলকায় মানে স্লোগান স্নেহলে খাইলার এই দোকা তো যাই হোক আগে দিয়ে ওখটা দেখি ওখটা উলকিন শোনো আনার যে গুণ হারভেস্ট করতাম পারি না ওগু সেকেন্ড টাইম হারভেস্ট করলাম ওই দোকা অবস্থা দেখো ওই দোকা বেশি বাখর ফেলছে ভেরি ব্যাড ও নো আমি কিতা করতাম যে ওই দোকা ফাতা উতা খাইয়ে অবস্থা রাখেন না তো অনেক কিছু ওটা লুবিউরি যা পারি হারভেস্ট করবো তা তো ফাতা খাইলার বিওয়ার সকল আমার তো যে খারাপ লাগে রই দোক বিচর রাখছিলাম কোনো চয়েস নাই ওই দোক ওই দোক ও নো একবারে গাছ গাছের উপরে দিয়ে উঠতে বই থাকে শামুক যে একটা শামুক যে একটা আমরা কয় ইয়াল্লা তুমি প্রোটেকশন করো রব আল্লাহ ইয়াল্লা 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 ওগু খাই দিছে ইয়া সবটা খাই দিছে বিওয়ার্স সবটা খাইয়া নষ্ট করিলার ই তো আমার বীজ রাখবার দিত না বিওয়ার্স তো যাই হোক কিছু আমি ওটা বিন সার্ভেস্ট করলাম আল্লাহ ওগু তো বাসে ইয়া রাখি হই দো হই দো হই দো সালার বাচ্চা উঠটা বইছে এই দেখো এই কবিসের বাচ্চা খায় এটা মেডিসিন দিলেও তবু সে পাইলে গাছে উঠি দিত দি পারে লতে লতে তার খাইয়া শেষ করিলাই দোক উচ্চনে শ্লাগর ঔষধ দিতে দিতে তা এরান উচ্চনে বিওয়ার্স যাই হোক আমি চেষ্টা করো মগুলা হারভেস্ট করার যতটুক পারি আপনারা আমার লগে থাকুক সামনে দিয়ে যে যেগুলা তাহলে তো ফুল টুল খাইয়া ভালাই দে সবটা খাইয়া ভালাই দে কিচ্ছু একটা রাখেন না ওই দোকা খাইয়া বয়ে বয়ে ফালাইয়া তুইছে ইয়া এই দুইটা খুব ভালো বীজ আছিল রাখছিলাম বীজর বিওয়ার্স কিছু করার নাই তো যাই আমি হারভেস্ট করার পরে আপনারা দেখাই না কতটুকু হারভেস্ট করলাম তা সেকেন্ড টাইম হারভেস্ট করলাম তো বিওয়ার্স সকল ও আবার রাখলাম আর একটা এই দেখোকা এই দোকা এই দেখোকা খাইয়া কিতা করছে এই দেখোকা খাইয়া কিতা করছে দেখতে পারলাম ওই দেখো গুতা রাখছিলাম আল্লাহ সে হেফাজত করতা তো বিওয়ার সকল আপনারা দেখতে পারলা ইয়া একবারে বরবাদ করে দিচ্ছে বিওয়ার সকল যেটা আমি রাখছিলাম ইয়া একবার নাটাই ফেলাইছে ও একটা আবার রাখলাম মনে কিতা করবো আবার খাইলে বিতা সব ফাতা লতা সবটা খাইয়া ফেলাইছে কিচ্ছু একটা বার রাখেন না ও একটা রাখছে গোটা দোয়া করবো আল্লাহ হেফাজত করতে দশ বারোটা বেশি আমার রাখতে ভালো হয়ে গেছবো উচ্চ নিবি পারছো ওই দেখো কত খারাপ লাগে ওই দেখো ওই দেখো কতটা খাইয়া খাইয়া হা দেখানি করছে ওই দেখো ওই দেখতে পারলাম কত বেজাত ও একটা রাখছি অন্য দেখা যাক তো বাস্ত নয় তো ও একটা রাখছি ওয়াই দিয়ে দেখলাম ওই একটা আছে তার ফুল টুল আর নাই তা সব তা খাইয়া ভালাই ধরো উফরে দিয়ে একটা দেখলাম তো যাই হোক ই গাছের অবস্থা ই গাছে তো ক্রানবেরি বিষর বীজ কিতা বিছি খাইন যেটা ওটা উড়ি রাখা লাগাইছিলাম তাতে বন ছাগল ফুল টুল আইছে কোনো উড়ি দেখলাম তা খালি বিছি উড়া বিছি উড়ি আর কি খালি যে হই দেখোকা হই দেখোকা আমুক ইটা বলছে এই দেখোকা এই দেখোকা এই দেখোকা কিলা খাইছে দেখতে পারলাম ওই দোকার একটা এই যে আমুক এই সাদার বাচ্চা এই সাদার বাচ্চা খাইয়া শেষ করে এই দেখো এই দোকা শামুক আজ খালি বাংলাদেশেও দেখছে অনেক শামুক হয়ে গেছে আগে শামুক কোনোদিন দেখলাম না শামুক দেখলাম ফুরকিত এখন শামুককেও গাছ খাইয়া ফেলাই দেয় ক্রানবেরি উড়ি যে একটা কইতাম সাইলাম ওই দোকা
এই দেখো কা ওলা কি পাটিকটা খালি বেশি খাইন ওই দোকান কয়েকটা আইসে তা বেশি খাইন বাংলাদেশের আসি না ওরির একটা দুইটা গাছ আছে ওই দোকান ফাতা খাইয়া কিতা করছে তো যাই হোক আপনারা দেখতে পারলা তো এগুলা আপনারা অর্গানিকলি কিছু জ করবা ওই দোকান ক্রানবেরি বিনসটা ওই দোকান রানা বিনস আল্লাহ নাই গেছে এখন তো যাই হোক দেখতে পারলা তো আমি বিনস হারভেস্ট করছি জানে সেকেন্ড টাইম হারভেস্ট বিনস করছি ওগুলা ওগুলা দেখা যাও কারা আইনি গুফরে দি থাকি যাক বিশ্বই লইব না এতটুকু তো বিহার সকল সৌফার দুইটা লাউ বাংলাদেশি শশা কিকুম্বার বাকিরা সাইটটা ইউকে শশা কিরা কিকুম্বা সাইটটা আচুচা পটল এরপরে আচুচা কিকুম্বাও খাওয়া যায় এরপরে ইটালিয়ান রানার বিনস বরবটিজ একটা আর উইলকিনসনের যে বিনস একটা টেস্ট বিনস ওটা একটু ইটালিয়ান লং বিনস ওগুন সৌফার আজকে হারভেস্ট করছি বিওয়ার্স আর ফাতা তো দেখতে পারলাম আজকের আপডেট 20 August 2023 কিতা কিতা হারভেস্ট করলাম আপনারা দেখতে পারছেন আশা করি আপনারা সে ভালো লাগবো আজকের ভিডিওটা তো যাই হোক আপনারা লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা আর এই দেখো এই দেখো আমার আসমানের অবস্থা এই দেখো দেখতে পারেন ওলা দিন যার জুন জুনের 25 তারিখ তো না জুলাই আর অগাস্ট ওইভাবে যার দেখতে পারলা তো যাই হোক আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা ভাষা তখন নোটিফিকেশন বিল বাজিয়ে রাখবা আজকের মতো ওখানে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু